অনেকে আমাকে জিজ্ঞেস করেন দ্যাট আসলেই কি এসএটি এত টাকার স্কলারশিপ দিতে পারবে নাকি না। আজকে আমি আপনাদেরকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবো। একটা ইউনিভার্সিটি আছে, আর ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ সাদার্ন মিসিসিপি, USM। USM এর ওয়েবসাইটে যদি আমরা যাই, ওখানে স্পষ্ট লেখা আছে আপনি যদি এতটুক স্কোর পান তাহলে আপনি এতটুক স্কলারশিপ পাবেন। এবং এখানে এটাও লেখা আছে দ্যাট আপনি যদি এই 1300 থেকে 1400 এর মধ্যে রেঞ্জের মার্কটা পান, দেন ইউ ক্যান গেট আপ টু ফুল টিউশন অফ। আর ফুল টিউশন বলতে আমরা প্রতি বছর বলছি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30,000 থেকে 40,000 ডলার্স, যেটা 4 বছরে গিয়ে 160,000 ডলার্স, কিংবা যদি একটু কনভার্ট করে দেখেন অলমোস্ট 2 কোটি টাকার মতন স্কলারশিপ আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট একটা ভালো এসএটি স্কোর দিয়ে। আমরা হয়তো ভালো এসএটি স্কোর বলতে খালি 1500 প্লাসই বুঝাই, বাট অ্যাজ লং অ্যাজ আপনি 1350 মার্কটা ক্রস করতে পারেন, ইউ আর অলরেডি আ গ্রেট স্টুডেন্ট। আর এরকম অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনি অনেক ফ্রি টিউশন স্কলারশিপ পেতে পারবেন। এবং যদি ওই স্কোরটা 1450 যায়, 1500 যায়, তাহলে এইসব স্কলারশিপের অপরচুনিটিস আরও অনেক বেড়ে যায়। তারপর যদি টিউশনটা মাফ হয়ে যায়, এরপর আপনার বাকি হবে হচ্ছে খালি থাকা খাওয়া, উইচ ইজ অলসো নট দ্যাট চিপ। তো ওই ক্ষেত্রে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি কোনো অন ক্যাম্পাস জব করেন কিংবা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে গিয়ে কয়েকটা রেসিডেন্ট অ্যাডভাইজার বলে কয়েকটা পজিশন আছে, অথবা যদি কোনো ইন্টার্নশিপ করেন, তাহলে দেখবেন যে আপনি মোটামুটি ফুল রাইডে আসলে পড়তে পারছেন। কিন্তু এটা তখনই সম্ভব যদি আপনার টিউশনের এত মোটা অঙ্কের টাকাটা ওরা মাফ করে দেয়। অ্যান্ড দিস ইজ আ গ্রেট নিউজ ফর অল অফ ইউ, বিকজ আমি আমার 16তম এসএটি ব্যাচ লঞ্চ করতে চলছি ইন আ কাপল অফ উইকস, উইচ বেসিক্যালি মিনস দ্যাট ইউ গাইজ আর আপ ফর অ্যানাদার অ্যাডভেঞ্চার। এসএটি 16-এর রেজিস্ট্রেশনের প্রতিটা ডিটেলস নিচে কমেন্ট সেকশনে ফর্মে পিন করা আছে, এবং আপনারা ওখানে দেখতে পারবেন যে আমরা অগস্টের শুরু থেকে একেবারে অক্টোবরের এসএটি দিনের আগ পর্যন্ত অনেক রকম লেকচার্স নিব, অনেক রকম মক্স নিব, অনেক প্রেপারেশনস নিব, অনেক ইন্টারঅ্যাক্টিভ সেশনস হবে। সো আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট ইউ গাইজ টু মিস দিস অপরচুনিটি। জয়েন এসএটি 16 টুডে অ্যান্ড মেক শিওর ইউ গেট দ্যাট স্কলারশিপ। আল সি ইউ গাইজ সুন।